পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালী প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার রাতে পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় এবং সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি স্বপন ব্যানার্জি, মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি জালাল আহমেদ। পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট, প্রেস ক্লাবের মগ ও কলম প্রদান করা হয়। প্রেস ক্লাবের কার্যনির্বাহী অফ কমিটির সদস্য এবং প্রিন্ট ও মিডিয়া সাংবাদিকগণ এই সময় উপস্থিত ছিলেন।